শিক্ষকদের আমি বলবো 123 ভাগ বেতন বাড়িয়ে দিয়েছি। যদি কোনো অসুবিধা আপনাদের হয় সেটা তো আমরা দেখব, আমরা দেখছি, কিন্তু তা বলে ছেলে মেয়েদের পড়াশোনা নষ্ট করবেন না। ক্লাস নেওয়া বন্ধ করে ছেলে মেয়েদের পড়াশোনা যদি বন্ধ করেন ছাত্রছাত্রীরাও তা মেনে নেবে না, এটা কারোর কাছে গ্রহণযোগ্য না। কারণ আমরা সরকারি আসার পর থেকে আমরা যানজট মুক্ত যেমন রাস্তাঘাট তেমনি সেশন জট মুক্ত শিক্ষার ব্যবস্থা আমরা করেছি। কাজেই সেই শিক্ষা যাতে সুষ্ঠুভাবে চলে আমরা সেটাই চাই, সেভাবেই ব্যবস্থা নিতে হবে। কারণ শিক্ষকরা তাদের সম্মান অনেক উপরে। এখন একটা শিক্ষক যদি সচিবের মর্যাদা চায় আমার কিছু বলার নাই, কারণ আমার শিক্ষক ডক্টর আনিসুজ্জামান সাহেব, আমার শিক্ষক রফিক স্যার, এখন তারা তো আমার শিক্ষক। আমি প্রধানমন্ত্রী হলেও তারা আমার শিক্ষক হিসেবে তাদের আমি সম্মান করি, সেই মর্যাদাই তারা পান, প্রফেসর হিসেবেই তারা সম্মান পান। কাজে সম্মান বোধটা এটা কিছুটা নিজেদের উপরও নির্ভর করে। ওই ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ করে ওই সম্মান আদায় করার কথা বলা, এটা একজন শিক্ষককে মানায় না, এটা একজন শিক্ষকের জন্য মোটেই সম্মানজনক না। তাদের সমস্যাটা কি সেটা তো আমরা আলোচনা করছি, দেখছি। যার যার কর্মক্ষেত্র তার তার এখানে, আর যদি সচিবের মর্যাদাই লাগে তো চাকরি ছেড়ে দিয়ে নিজেরা সচিব হয়ে যান বা পিএসসিতে পরীক্ষা দিয়ে চাকরি নেন, তাহলে তার কোনো সমস্যা থাকে না। কারণ যার যার সহকর্মক্ষেত্র সেখানে শিক্ষকদের চাকরির বয়স, একজন সচিব 59 বছর পর্যন্ত চাকরি করে। আর আমি আমি নিজে শিক্ষকদের দাবিও করতে হয়নি, আমি নিজে শিক্ষকদের চাকরির বয়স 65 বছর করে দিয়েছি। তাহলে কি অন্য আবার চান যে ওনাদের বয়স আবার 59-60-এ চলে আসুক, সরকারি কর্মচারীদের মতন আবার 59 বছরে নিয়ে আসতে হবে? সেটা তো না, ওনা তো 65 বছর বয়স পর্যন্ত চাকরি করবেন, বেতন ভাতা পাবেন। তো তুলনা করলে তো অনেক কথা বের হয়ে আসবে, আমি সেটা করতে চাই না। কারণ শিক্ষকরা তার মর্যাদা নিয়ে থাকুক, সম্মান নিয়ে থাকুক, সেটাই আমরা চাই। সমস্যা হলে আমরা সেটা দেখব, কিন্তু ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ করতে পারবেন না। তাদের লেখাপড়ার ব্যবস্থা রাখতে হবে, ইউনিভার্সিটিগুলি সব সচল রাখতে হবে।